আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে দেখি তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন। তা আমি একদিন বলছি, আল্লাহর নবী, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন, অন্য অন্য মাসে তো আপনি তত সিয়াম পালন করেন না। লামারাকা তাসুমু ফি শাহরি মিনা যোহরি কামা তাসুমু ফি শাবান, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন, কোন মাসে তত সিয়াম পালন করেন না, তার কারণ কি? কারণ এবার দেখেন, এবার উত্তর দেখা সারণ। আরে শোনো শোনো, শাবান একটি মাস, বাইনা রজব ও রামাজান, রজব ও রামাজানের মাঝে, আরে শাবান একটি মাস, রজব ও রামাজানের মাঝে, আরে শাবান একটি মাস, রজব ও রামাজানের মাঝে এক ফুল না সান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাও মাউলুন নাস ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। ওয়ানা উহিব্বু আইরাজা আমালি ওয়ানা সাইম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তবে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন কোন দিন। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, এ কথা ঠিক। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, এ কথা ঠিক। তবে সেই দিন কোন দিন এ কথা আল্লাহর নবীর জানা ছিল না, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পুরো শাবান সিয়াম পালন করেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন। সম্মানিত তিনি ভাই বোন, মানুষ ভুল বুঝে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বুঝে নিল সেদিন পনেরোই শাবান, তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, একবারে নগদ মিথ্যে। পনেরোই শাবান সিয়াম থাকা হবে না, শাবানের এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত সিয়াম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি।